সবে বারাত সব মানে রাত বারাত মানে কি ভাগ্য এটা আমাদের সাধারণ মানুষ আমরা জানি বলি ওনাদেরটাই আমরা নিলাম শবে বারাত মানে ভাগ্য রজনী শব্দটা ফার্সি শব্দ কি ফার্সি আমাদের দিন মেড ইন অ্যারাবিক না মেড ইন ফার্সি ইসমাইল সাহেব কেন মানে আমাদের কোরআন অ্যারাবিক আমাদের হাদিসে অ্যারাবিক আর এই দুইটাই হলো আমাদের দিন মানে আমাদের দিনটা হলো মেড ইন অ্যারাবিক ফার্সি না তাই তাহলে এই মেডিন ফার্সিটাকে যদি আরবি করি আমরা রাতের আরবি হবে লাইলা আর ভাগ্যের আর আরবি হবে কি কদর লাইলাতুল কদর তো লাইলাতুল কদর তো আমাদের আছে ইন না আন লাইলাতুল কাদর অমা আদ্রা কে মা লাই লাতুল কাদর লাই লাতুল কাদরি খাই তাহলে আমাদের আরবি মেডিন দিনকে মেডিন ফার্সি বানানোর পিছনে কি ব্যাপার আছে এটা আমাদের বুঝতে হবে ডাল কালা হাই ডাল কারণ যদি লাইয়াতল কাতার তো আমরা বলি ওই একই যদি বলা হয় তাহলে তো ধোকা দেওয়া যাবে না এটা মেড ইন দোপাই দোবাই বা জিনজিরা কিন্তু লেবেল লাগাই দিলাম কি মেড ইন জাপান ধোকা দেওয়া সম্ভব অনেকেই ধোকা খাবে বা অনেকেই মনে করবে মেড ইন জাপানের দাম যেহেতু বেশি আরে দোবাই হলো মেডিন স্টিকার আছে কে অসুবিধা নাই মানে সস্তা খাওয়ার লোক হয়তো নিতেও পারে বাট অরিজিনাল যিনি বুঝেন সে কখনোই কিন্তু নেবে না তাহলে সবে বারাত বলে দিচ্ছে যে ডাল কুচকালা হয় ওকে তাহলে সবে বারাত বলি কোনো জিনিস আমাদের দিনে নাই কারণ এটা মেডিন ফার্সি নাই অনেকে বলছে একদিন বলছে নামাজ আছে আমাদের রোজা আছি বলে অমুক বলি তুমি বলি বলি তো আমরা এক হুজুর আমাকে গত দু সপ্তাহে একটা আলোচনায় উনি আমাকে প্রশ্ন করছেন তো আমরা তো উর্দু বলি নামাজ বলি রোজা বলি আরও কিছু বলি বলি না ঠিক আছে নামা আমরা যখন নামাজ বলি তো নামাজের আরবি কি সালাদ রোজা বলি তার আরবি কি সিয়াম তো সব তো আরবি কি ইল্যাত কাদার তো আমাদের নামাজ আর রোজা তো রোজা আর সিয়াম তো একই জিনিস ঠিক না আমাদের রোজা কী বলে নামাজ আর নামাজ সালাদ তো একই জিনিস

সাবান মাসে যেভাবে আপনি শ্যাম পালন করেন অন্য মাসটা আপনি শ্যাম পালন করতে দেখি না মানে বেশি সালাম শ্যাম পালন করেন তো এই মাসটা মানুষ গাফিল থাকে বাই না রাজা বা ও রামাদান রাজা মহারা হারাম মাস কিন্তু ওর গুরুত্ব দেয় যুদ্ধবিগ্রহ করে না রমাজান গুরুত্বপূর্ণ বাট মধ্যখানে সাবান মানুষ ভুলে থাকে ফে ইউর ফাও ইউর ফাউল আমালুল এবাদবুল আলমিন এই মাসে রব্বুল আলমিনের কাছে বান্দাদের আমল পেশ করা হয় আমার সিয়ামরত অবস্থায় আমল আমলটা আল্লাহর কাছে প্রাক আমি এটা পঞ্জক করি আমার অন্য অন্য সাথে সিয়াম থাক কারণ শিয়াম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আবাদত আর শ্যাম আলী আনজিবি আল্লাহুল সি বলছেন শিয়াম আমার জন্যে আমি তার সব দেব আমি তার সব দেবার অর্থ কী বলছিলাম আপনাদেরকে যে ভিআইপি গেট যেটা বাবুর রাইয়ান দিয়ে বান্দা যখন সাইমরা তার নেকি শর্ট পড়ে যাবে তখন আল্লাহ দিয়ে তাকে পার করে জানাতে নেবেন এটাই হলো তার নিজের হাতে শব্দার অর্থ ওম কেউ বলেছেন আল্লাহ আলম তো আল্লাহনবী সালাম তাহলে এই মাসে সিয়াম রেখেছেন মা এসে বলছেন যে আল্লাহ নবী যখন নফল সিয়াম শুরু করতেন আমরা বলতাম আর ভাঙবেন না কন্টিনিউ করতেন আবার যখন ভেঙে দিতেন করতেন না তো ভাবতাম যে আর তিনি সিয়াম রাখবেন না কিন্তু শাহবান মাসে তিনি অধিকাংশ শ্যাম রেখেছেন কিছু বাদ দিয়ে এটাকে মায়েশার কথা উমের সালামা তার অন্য একজন ওয়াইফ বলতেছেন যে নবী লাগাতার দুই মাস পুরো শিয়াম পালন করেছেন সেটা হলো শাহবান আর রামাদান মানে উনি পুরা দুই মাস লাগাতার বলতেছেন মায়শা বলছে কিছু বাদ বলাম এই জন্য বলেছেন যে হয়তো দুই একদিন রমজানের আগে যে রোজা রাখা নিষেধ আছে কে কেন রমজান যেরকম তিরিশে সাবান রোজা রাখা নিষেধ তিরিশে সাবান রাত্রি বা কী বলে দিনের বেলা রোজা রাখা যাবে না উনত্রিশ মাস হয় তিরিশে হয় এখন কে জানি যদি উনত্রিশে মাস সাবান হয়ে থাকে তাহলে কালকে আগামীকালকে রামাদান তাই তিরিশ তারিখের আমি এখন রোজা রেখে দিলাম তাই আপনার চাঁদ শুরু হয়েছে না মাস শুরু সেটা তো হলো হয় দেখবেন চাঁদ অথবা শুনবেন অথবা তিনি স্পূর্ণ করে কিন্তু সন্দেহ করে রাসূল বলছেন যে ইয় মুসাক ফাকাত ফাকাত মুসাক আস আবাল কা কী বলে আলাইস্লাহাতাম যে সন্দেহের দিন রোজা রাখবে সে রাসুলের মাহমদ আবুল কাসেম রাসুলের কী ছিল কুনিয়াত তার নাফরমানি করলো অবাধ্যতা করল সন্দেহ করে রাখা যাবে না কে জানি উনত্রিশ তিরিশ তারিখ যদি চাঁদ উঠেই থাকে না রাখা যাবে না কনফার্ম হইতে হবে তাহলে এক দুই দিন হয়তো পিছনে রাখবে না বাকি রাখবে শ্রাবণ মাসের তাহলে পুরো মাসটাই সিয়াম রাখা এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বান্দার আমল আল্লাহর কাছে তিনভাবে পেশ করা হয় একটা ডেলি একটা উইকলি একটা ইয়ারলি ডেলি ফজরে আর আসরে এই জন্য ফজরে এবং আসরটাকে আউল টাইমে পড়ার চেষ্টা করবেন যদি আপনার মসজিদে খুব দেরি করে তো আগল টাইমে পড়ে নেবেন পরে গিয়ে জামাতকে আবার পড়বেন কারণ এই দুই টাইমে আল্লাহ রব আলমীদের ফেরেশতারা শিফ্ট চেঞ্জ হয় ঠিক আছে ফজরে আসে দিনের শিফটের সাহাবিরা ফেরেশতারা সরি আর মাগ আসরে আসে রাতের আল্লাহ জিজ্ঞেস করেন তাদেরকে ও আলাম তিনি বেশি জানেন আমার মান্দায় কেমন পাইছো কেমন ছেড়ে আসছো তো বলে আল্লাহ গিয়ে দেখছি নামাজে আছে আসে যখন আসি তখন দেখছি নামাজ আছে তো আপনারা যখন আসবে তখন দেখবেন আপনার নামাজে নাই কারণ তো আর আসবে আওয়াল টাইমে আর যখন যাচ্ছে তখন আপনাকে পাচ্ছে না তিনটা একত্রিশে আজকে আসল মানে ওরা তিনটা একত্রিশের মধ্যে আউট ঠিক আছে তো আপনি নামাজে নেই আপনি চারটে ছয় চারটে নামাজ পড়ছেন তো যাওয়ার সময় তো পাইল না আপনাকে আসার সময় যখন আসতে চাইছে কিন্তু পাই নাই হয়তো পাইছে কখন এক ঘন্টা পরে কিন্তু হাদিসের শব্দ গিয়েও নামাজে পাইছি নামাজের ছেড়ে আসছি এই জন্য নবী আলিশালু সাল্লাম এই দুইটা নামাজকে আওয়াল টাইমে পড়েছেন সারা জীবন কিন্তু আমরা দেরি করছি কারণ এই দুই টাইমে আপনার আমল ফেসারা আপনি একাকে পড়ে নেবেন এরপরে জামাতে পড়বেন আবার গিয়ে মসজিদে হ্যাঁ জি এবার হলো আপনার না এনে কোনো বাড়াবাড়ি করা যাবে না বা ঝগড়া করা যাবে না ফেতনা হলেও আপনি চুপ থাকবেন ফেতনা হচ্ছে আপনাকে নিয়ে এটা নিয়ে তো আপনি একাই পড়ছেন কে দেখতেছে আপনি বাইরে ওদেরকে আপনি এখন হিট করবেন অবক্ত হতে তো ফেতনা করছে আপনি নিজেই না 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 হ্যাঁ কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একটা নামাজকে রল পড়া যায় সমস্যা নেই আমি বাড়িতে পড়ছি এখন নফল কোনটা ফরজ কোনটা এনে দ্বিমত আছে যেটা জামাতে হবে সেটা ফরজ হবে আর যেটা একাকেও নফল হবে বা যেটা বড়ো জামাত বা ছোটো বা যেটা আপনার বেশি এক নিয়ে দ্বিমত আছে মোট কথা আপনাকে আওয়াল টাইমে নামাজ রাসুজাল্লাম বলছেন তোমাদের এমন কিছু রাজাবাদশা আসবে যারা নামাজকে এভাবে দেরি করবে এরপরে মোরকে মোরগের ঠোক মারবে আর তাতে মোনাফিকদের নামাজ হবে তখন তোমরা পড়ে নিবা ঠিক আছে হ্যাঁ পড়ে নিবা তখন তোমরা আচ্ছা এখন এখন যেটা হলো আরেকটা হলো কি উইকলি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবীরা সালসাল্লাম এই জন্য সোমবার বৃহস্পতি রোজা রাখতেন শ্যাম রাখতেন তাকে জিজ্ঞেস করে কেন এই দিনে দুই দিনে শ্যাম রাখেন তো এই দিনে আল্লাহর কাছে আমলের আমল কী হয় উঠানো হয় এবং সিরিক এবং হিংসাকারী ব্যাগ দিয়ে সবাইকে ক্ষমা করা হয় ওদের ব্যাপারে বলা হয় ওরা দেরি করো দেখো ওরা সিরিক ছাড়ছে না হিংসা ছাড়ছে না অত আমি চাই আমার শিয়া আমার শ্যাম ওরা তো আমলটা আল্লাহ হয়ে যাক যেটা সাবানে বলছেন ওইটা সোমবার বৃহস্পতিবার একই কথা উনি বলেছেন সোমবারের ব্যাপারে আরও একটা হারি যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই দিনে আমি নবুত পাল হয়েছি এখন এই রাসুল জন্মগ্রহণ করছে তাহলে আমরাও জন্মগ্রহণ করছি আমরাও শ্যাম করব মানে আমরা মানে জনবার্ষিকই পালন করব না কিন্তু আমরাও রাখবো তাই নাকি বেটা তোমাকে অধিকার কে দিয়েছে তুমি কি নবীও হয়েছে নাকি রসুল খালি জন্ম নিয়েছে তাই না নবীও হয়েছে রাসুল তার কিন্তু সারে তার শরীয় আপনার তো কোনো অধিকার নেই আমার জন্ম হোক না হোক তো আমি সেই সোমবার বিশ্ব রাখতে পারবো কিন্তু আমার জন্ম আমি রোজা রাখবো না ওই যে ছয়টা কারণ মনে রাখতে হবে সুন্নত মোতাবেক হলে ছয়টা কারণ লাগে বলেছিলাম না এর কারণ এর প্রকরণ এর সং বলে এর স্থান এর সময় এর সংখ্যা এবং পদ্ধতি এই ছয়টা হাদিস তারা সাব্যস্ত আপনি যে কিছু বাড়াতে পারবেন না রাসুল লিখেছেন জন্ম ধরে নিলাম আপনার জন্মতায় আপনি রাখবেন কে আপনার অধিকার দিয়েছে আপনি কি রাসুল নাকি এটাই তো বিধাত হুজারা বলে তো করা যাবে ক্রাসুল করেছেন জন্য তো আমরা করি না এটা না তাহলে এই জন্যে সোমবার বৃহস্পতিবার শ্যাম রাখা জোন কোনো হয় আমাদের হয় না ব্যাংক জুন কোনোদিন হয় না তাহলে রমজান আসার আগে বান্দার আগের আমলগুলি ক্লোজ করে এটা সাবান কোনো হয় এই জন্যই মাসে ভোজা রাখে তাহলে আপনি কি বলে দুই টাইম আসর এবং ফজরকে আওয়াল টাইমে পড়বেন সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করবেন শ্রাবান মাস অধিক শ্যাম পালন করবেন এখন আপনি অন্য মাসে আইএমএ বীজ রাখেন না তেরো চৌদ্দ পনেরো এখন সবার জন্য এখানে আছে রাখবেন না আপনার জন্য হবে না আপনি বেদাত বা শুধু পনেরো তারিখ রাখবেন বেদাত এই জন্য মা না সাবান মাসে তার ভাঙতি রোজাগুলি কাজা করতেন রাসুল জন্য অন্য মাসে রোজা রাখতেন না বরং এখানে যখন রাসুল রোজা রাখতেন উনিও তখন রেখে কাজা করে নিতেন তাহলে যাদের ভাঙতি রোজা আছে সেগুলি কাজা করুক এখন ভাঙতি রোজা মনে করাম জানেন যদি করেন আপনি প্রতি মাস আইম বীজের রোজা রাখেন বা আপনি সাবানের রোজা শুরু করে দিয়েছেন এক থেকে এক কন্টিনিউ চলতেছে আপনি হয়তো সম্বারও রাখেন না বৃহস্পতিও রাখেন না আপনি আইমে বীজও রাখেন না কিন্তু আপনি সাবানের রোজা শুরু করে দিয়েছেন কন্টিনিউ সামনে কন্টিনিউ চলতে থাকে এখন যে হাদিসা আছে কমু লাইলা হসুমোনহারায় যে আমাদের রোস্তাজি বললেন দেখুন যে রোজা রাখ রাত্রে ক্যাম করবেন যে আজকার করবেন দোয়া ক্যাম করবেন আর দিনে রোজা রাখবেন এটা একটা ডাহা মিথ্যা জাল হাদিস রাসুলের নামে এক হান্ড্রেড পারসেন্ট জাল কোনো সন্দেহই নেই জাল হাদিস যে জেনে বুঝে রসুলের নামে বর্ণনা করে সে নিজের ঠিকানা নিজেই জাহান্নই বানে নেয় মিনান না রসুল বলছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা জাল হাদিস ইচ্ছা করে বলে সে তার ঠিকানা নিজেই জাহান্ন বানিয়ে নেয় তালই মাস আমরা শ্যাম রাখবো বাকি থাকলো পনেরোই সাবানের নির্দিষ্ট করে কোনো আমল আছে কি না সাবানের মধ্যে তো